হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো কুলদীপ স্কুলে যাচ্ছে, সকালে এখন 7:30 বাজে আর আমি ব্লগটা শুরু করে দিলাম। খুবই সুন্দর একটা দিন, বাট এত বেশি ঠান্ডা, কনকনে শীত পড়েছে বলা যাবে না আপনাদেরকে, অনেক ঠান্ডা, -1। তো আমি এখন পুজো দিয়ে চলে আসবো রান্নাঘরে। তো এখন কুলদীপকে স্কুলে দিয়ে পুজোটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে গিয়ে আজকে পুজো না দিলে অনেক পরে আমি পুজো দিতে পারবো না, সময় নাই, কারণ সন্দীপকে আবার টিকা দিতে নিয়ে যেতে হবে, তারপরে ওর পাপা এসে কাজে যাবে, অনেক ঝামেলা। তো সকাল সকাল যেহেতু সময় আছে, তাই আমি সব কাজ সেরে নেব। তো আমি রান্নাঘরে চলে আসলাম, এখন আমি হাতে বেলিয়ে রুটি বানাবো, রুটি দিয়ে চা দিয়ে খাবো, অনেক দিন ধরে খাই না, আজকে খুবই মন চাইতেছে। আর সন্দীপও ঘুমাচ্ছে, এই ফাঁকে সময়টা কাজে লাগিয়ে নিলাম, কারণ ও যদি জেগে ওঠে তারপরে আমি আর কোনো কাজ করতে পারি না। যাই হোক, আমি এখন গরম জল দিয়ে একটু লবণ দিয়ে আটাটা মথে নেব, তারপরে রুটিগুলো বেলে নেব। সন্দীপের আজকে 10টার সময় টিকা, ওকে নিয়ে আবার টিকা সেন্টারে যেতে হবে। তো ওর পাপা বলছে যে আমাকে 9টার সময় ডাক দিও, তো আমি এর ভিতরে সব কাম গুছিয়ে তারপরে ওদেরকে উঠাবো, তারপরে নাস্তা খেয়ে সন্দীপকে নিয়ে টিকা দিতে চলে যাব। তো এত সুন্দর সেট হয়ে গেছে, মথে নিছি আটাটা, এবার আমি সবগুলো রুটি বেলে নেব। এই যে 6টার মতো রুটি হবে, আমরা দুইজন হয়ে যাবে আমাদের। তো এবার রুটিগুলো বেলে নেব, বেলে নিয়ে সেঁকে নিয়ে খেয়ে নেব। গরম গরম রুটি খেতে ভীষণ ভালো লাগে শীতের দিনে, আর আমার প্রত্যেক দিন একই টাইপের নাস্তা খেতে ভালো লাগে না, ঘরে এটা সেটা যদিও থাকে, তারপরেও আমার কিছু না কিছু, মনে করেন পিঠা রুটি এগুলো বানিয়ে খেতে ভালো লাগে। তো সব সময় আসলে এখন আগের মতো সময় পাই না, বানিয়ে খাওয়া হয় না, তারপরে যখন সময় পাই আমি ঝটপট বানিয়ে ফেলি, খেয়ে ফেলি। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন, আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই যে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, আমি আমার জন্য বাটার ছাড়া, আর ওর পাপাকে বাটার দিয়ে সেঁকে দিচ্ছি, কারণ ওর পাপা বাটার দিয়ে রুটি খেতে অনেক বেশি ভালোবাসে। তো আমাদের রুটি সেঁকাগুলো হয়ে গেছে, আর এদিকে আমি একটু ভাতও বসিয়ে দিছি, চাও বসিয়ে দিছি, সবগুলো একসাথে হয়ে যাবে। আমার যেহেতু 4টা চুলা, তো 3টাতে কাজ করা যায়। এই যে আমি একটু ভাত বসিয়ে নিচ্ছি, আমরা চা খেতে খেতে ভাতটা হয়ে যাবে, কারণ আর এই যে দেখেন কি সুন্দর আমি রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি। এভাবে খেয়ে খেয়ে রুটি দিয়ে চা দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা যেহেতু তাড়াহুড়ো, তাই আমরা আর লেট করলাম না, রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর এদিকে দেখেন এখানে বাস যার আছে আপনাদেরকে দেখালাম, তো বাস চলে আসতেছে, আমরা বাস স্টপেজে যেতে আরও 2 মিনিট লাগবে, দৌড়ে দৌড়ে যাচ্ছি, বাসও এদিকে চলে আসতেছে। এই বাসটা মিস করা যাবে না কোনোভাবেই, কারণ এই বাসটা মিস করলে পরের বাস আসতে আসতে আরও 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে। এই তো বাস চলে আসছে, আমরা এখন বাসে উঠে চলে যাব টিকা সেন্টারে, কারণ এই দেশে টাইম মানে মেনটেন করাটা খুবই জরুরি, নাইলে ওরা অনেক বেশি বিরক্ত হয় এদেশের ডাক্তাররা। তো আমরা টাইম মেনটেন করতে পারবো, এই বাসে যেহেতু উঠে পড়ছি আমরা খুবই তাড়াতাড়ি চলে যাব টিকা সেন্টারে। তো বন্ধুরা চলে আসলাম, দেখেন খুবই সুন্দর কোয়েট পরিবেশ, আর ওই যে সামনে দিয়ে দরজাটা দেখতেছেন ওইখানে সন্দীপকে টিকা দেবে, আমাকে এখানে বসতে বলছিল। তো টিকা দেওয়ার সময় আর ভিডিও করতে পারি নাই, কারণ অনেক কান্না করছিল, আর নিয়মও নাই ভিডিও করার। তো টিকা দেওয়া শেষে আমরা চলে আসলাম গ্রোসারি শপে, এখান থেকে কিছু টুকিটাকি ঘরের জিনিস নিয়ে যাব, কারণ ওর পাপা আমাদেরকে ওইখানে রেখে বাজার করতে চলে আসছে টাইম বাঁচানোর জন্য, কারণ বলছে যে তুমি টিকা দিয়ে সন্দীপকে নিয়ে চলে আসো আর আমি আস্তে আস্তে বাজার করা শুরু করি। তোর বাবা বাজারটা করে নিছে মনে হয়, আমিও আসলাম, এখন আমরা বের হয়ে যাব। তো এই শপে সব কিছু আছে, ফল ফ্রুট শাকসবজি, তারপরে মানে ঘরের লবণ ডাল তেল যা লাগে সব কিছু পাওয়া যায়, অনেক বড় গ্রোসারি শপ, এটার নাম ইউরোস্পিন। আমরা সচরাচর এই দোকান থেকেই বেশিরভাগ বাজার করা হয়। তোর পাপা এসে দেখলাম যা যা বলছিলাম সব কিছু নিয়ে নিছে, আমি আরও 2-3 পদ অ্যাড করলাম। তো এখন আমরা সোজা কেশে চলে যাব, তারপরে পেট করে বের হয়ে যাব। এই যে আমরা কেশের কাছে চলে আসছি, আর ইটালিয়ানরা এত পাগল, এখনও আইসক্রিম খায়, মার্কেটে আইসক্রিম দিয়ে ভরা, এই ঠান্ডার মধ্যে ওরা আইসক্রিম খায়। বাবারে বাবা, আমি তো আইসক্রিম না খেয়েই মারা যাই। তো আমাদের বাজার করা শেষ, বাজার করা শেষ হয়ে আমরা বাস স্টপেজে আস্তে আস্তে আবার বাস চলে আসছে, উঠেও পড়লাম, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। দেখেন কি সুন্দর ওয়েদার, আমরা যখন বের হয়েছিলাম একটু রোদ কম ছিল, এখন 11:15 মতো বাজে, একদম পরিপূর্ণ রোদ, দেখেন কি সুন্দর দেখতে পাচ্ছেন। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা গির্জা, এটা অনেক সুন্দর অবকাঠামো, মানে আমি প্রায়ই আসি এদিকে, আমার খুবই ভালো লাগে, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।
তো দেখতেই পাচ্ছেন হয়তো কি সুন্দর, অনেক উঁচু। এই জায়গাটা আলোকিত করে রেখেছে এই গির্জাটা, এদিকে আসলে খুবই ভালো লাগে আমার। তো বন্ধুরা আমরা বাসায় চলে যাব এখন। তো বাসায় চলে আসছি, এসে দেখেন সন্দীপ গুছানো শুরু করে দিছে, ওর জায়গাটা খোলা মাত্র ও এখানে মাকে হেল্প করতে চলে আসছে। তো এখন বাজার টাজার গুছিয়ে নেব বন্ধুরা, আজকে ভিডিওটা আর লম্বা করব না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ভালো থাকুন সবাই।